হোন্ডা সিডি80 এই বাইকটি 2008 সালে ঢাকা এটলাসের মাধ্যমে জাপান থেকে অর্ডার করে আনা হয়েছে। একদম অরিজিনাল কালারের সুপার ফ্রেশ একটি বাইক। চলুন বাইকটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, বাইক সার্ভিস 2.9 এ সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য উপস্থাপন করা হয়েছে জাপানি হোন্ডা সিডি80। এই হোন্ডা সিডি80-র যাবতীয় কালার থেকে শুরু করে সব পার্সি কিন্তু অরিজিনাল এবং জাপানি। আমরা আপনাদেরকে পুরো বাইকের পার্স এবং পুরো বাইকের কন্ডিশন আপনাদেরকে দেখাবো। পুরো বাইকটা আপনাদেরকে সামনে থেকে দেখাবো। সামনের মিটার, হেডলাইট, কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই, দেখেন মাডগার্ডের কন্ডিশন, মিটারের কন্ডিশন এবং সামনের চাকার হাবস, রিং সবই কিন্তু অরিজিনাল। এদিকে ট্যাঙ্কের কালারটা দেখেন, একদম চকচকে, কোনো ধরনের কোনো দাগ, কোনো স্ক্যাচ, কোনো কিছু নাই। সাইড কাভারের কালার, সকের জাম্পার এবং পিছনের মাডগার্ড এবং ইঞ্জিনের সাইড দেখেন, কাছ থেকে দেখাচ্ছি। স্যালেঞ্জার পাইপের কন্ডিশনটা দেখেন এবং পাওয়াদানি সহ কিক সহ সবই কিন্তু অরিজিনাল এই বাইকের। একদম সুপার ফ্রেশ একটি বাইক। বাইকটা এই পাশ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কন্ডিশন বাইকের একদম সুপার ফ্রেশ। এই বাইকে যা যা আছে সবই কিন্তু অরিজিনাল। এখন আপনাদেরকে ওই পাশটা দেখাচ্ছি, দেখেন এই পাশেও চেন কাভার, তারপরে সকের জাম্পার এবং ইঞ্জিনের সাইড যাবতীয় সবই কিন্তু অরিজিনাল। কোনো ধরনের কোনো কালার করানো হয়নি, বারবার বলতেছি কোনো কালার এই বাইকে নাই, দেওয়া নাই, একদম অরিজিনাল কালারের বাইক। এবং এই বাইকের মাইলেজ 1 লিটারে 60 থেকে 65 কিলোমিটার চলে। কাছ থেকে দেখেন ট্যাঙ্কের কালার, সিট, কেরিয়া, পিছনের ব্যাকলাইট একদম অরিজিনাল রয়েছে। অনেক শখের একটি বাইক। এই বাইকটা আসলে আপনাদেরকে দেখানোর জন্য উপস্থাপন করা হয়েছে। তো আমার কাছে এই বাইকটা আছে, আপনাদের সাথে শেয়ার করলাম, যদি কখনো বিক্রি হয় আপনাদেরকে জানানো হবে। এখন আপনাদেরকে এই বাইকের সাউন্ডটা দেখাবো। সাউন্ডটা দেখে